বন্ধুরা নমস্কার এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কাজী কামাল নাসের আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সমরেশ মজুমদারের একটি প্রেমের গল্প নাম কুসুম আমি জানি তুমি ভালো নেই গল্পে যাবার আগে বন্ধুরা আরও একবার মনে করিয়ে দিই যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না যাতে করে আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি নতুন গল্পের ভিডিও সংক্রান্ত নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় কেমন আর গল্প ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনাদের প্রতিক্রিয়া পেতে আমার খুবই ভালো লাগে আপনাদের প্রতিটি মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আর গল্প ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন অবশ্যই তো চলুন বন্ধুরা আর দেরি না করে সরাসরি গল্পে ঢুকে পড়া যাক আজকের গল্প সমরেশ মজুমদারের কুসুম আমি জানি তুমি ভালো নেই চৈত্রের দুপুরে জনমানহীন ছোটনাগপুরের মালভূমিতে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম মাথার উপর আগুন পায়ের তলা পুড়ছে যেদিকে তাকায় খাঁ খাঁ শূন্যতা সবুজের চিহ্ন নেই প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারণা হয়েছিল তখন তোমায় দেখে আজ সেই ছবিটাই মনে এলো কুসুম তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে বর্ষার মেঘে তা থই থই আকাশে যৌবনের যে আনন্দ তা কি করে হারিয়ে যায় চৈত্রের শুষ্কতায় আজ এতকাল পরে তোমাকে দেখেই বুঝলাম কুসুম তুমি ভালো নেই পাহাড়ি স্টেশনে নেমে চারধারে তাকানোর পর নিজেকেই আগন্তুক বলে মনে হয়েছিল আমার অথচ সেই বাল্যকালে আমাদের চোখের সামনে রেল লাইন পাতা হয়েছিল ট্রেন এসেছিল মালা পরে দিনে দুবার তার যাওয়া আসা স্টেশনের বাইরে চালাঘরে হরিপদ কাকা চায়ের দোকান খুলেছিল দুবারের ট্রেনে কী আর বিক্রি হতো তার প্রথম স্টেশন মাস্টারের নাম ছিল ঘনশ্যাম ধারা তাকে নিয়ে কত হাসাহাসি চেহারার সঙ্গে নামের এমন রাজ্যটক মিল বড় একটা চোখে পড়ে না লাগোয়া রেল আবাসে ঘনশ্যাম ধারা একাই থাকতেন টিকিট বিক্রি থেকে ট্রেনকে পতাকা দেখাতে কি আর সময় ব্যয় হতো সারাটা দুপুর আমগাছের নিচে বসে তিনি হরিপদ কাকার সঙ্গে ফিশ খেলতেন তারপর আরও একজন বাড়লে টোয়েন্টি নাইন আজ আমার মনে ছবিগুলো এলো কিন্তু হরিপদ কাকার দোকানটা বেশ বড় হয়ে গেছে তার জায়গায় আরও দশটা দোকান রিকশার ভেপু কুলিদের হইচই শুনলাম দিনে দশবার ট্রেন দাঁড়ায় স্টেশনে এখনকার স্টেশন মাস্টার ছিপছিপে সুদর্শন কথা বলে শুনলাম ইংরেজি শব্দ বেশি ব্যবহার করেন কুসুম তুমি আর আমি প্রথম দিনের ট্রেন দেখতে এসেছিলাম এখানে অবশ্য তখন স্টেশনটা তখনকার আমাদের মতো ছিল এখনকার সব শহরের মতো তখন আমাদের অনেকের বাড়িতে রেডিও ছিল না টিভির কথা কেউ শোনেনি কিন্তু তখন আমাদের আনন্দের অভাব ছিল না কুসুম তখন তোমার বয়স আট আমি এগারো প্রথম যেদিন ট্রেন আসবে আমাদের স্টেশনে সেদিন মকস্মর শহরটা প্রায় খাঁ খাঁ করছিল সবাই এসে ভিড় করেছে স্টেশনে দুপাশে দুটো লাইন সমান্তরাল ওই দিগন্ত থেকে ছুটে এসে অন্য দিগন্তে উধাও হয়ে গিয়েছে নতুন কোট প্যান্ট মাথায় টুপি হাতে ফ্ল্যাগ নিয়ে ঘনশ্যামবাবু উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন বড়রা তার সঙ্গে কথা বলতে চাইলে বলছেন সময় নেই মাঝে মাঝে ধমকাচ্ছেন ট্রেন লাইনে যেন কেউ এসে না দাঁড়ায় হরিপদ কাকা চা বিক্রি করে কুল পাচ্ছে না এই সময় ঝমঝম করে ট্রেন এলো ইঞ্জিনের গায়ে আগের স্টেশনগুলো গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছে এখানকার বড়রাও পড়ালেন, ঘনশ্যামবাবু গার্ডের সঙ্গে কথা বললেন তারপর ট্রেন ছাড়ল ঠিক তখনই কুসুম তুমি জিজ্ঞাসা করেছিলে এই ট্রেন কোথায় যাচ্ছে কি জানি অনেক অনেক দূরে হ্যাঁ লন্ডন দিল্লি আমার যা মনে পড়েছিল তাই বলেছিলাম যাবে যাবে একদিন তুমি বড় চোখে আমার দিকে তাকিয়েছিলে ধ্যত বাড়ি থেকে ছাড়বে না টাকা লাগবে কোথায় পাব তুমি আর কোনো কথা বলনি। রিক্সায় উঠলাম বিহারি রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে জানলাম লোকটা কাজের ধান্দায় এখানে এসেছিল দশ বছর আগে এসেই রিক্সা চালাচ্ছে লোকটা জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব সেটা আমিও ভাবছিলাম আমাদের বাল্যকালে এই মফস্বল শহরে কোনো হোটেল ছিল না রামলাল আগরওয়ালা একটা ধর্মশালা বানিয়েছিলেন কিন্তু সেখানে অবাঙালি ব্যবসায়ীরাই উঠত ভেবেছিলাম সেখানেই যেতে হবে কিন্তু স্টেশন চত্বরের এত পরিবর্তন দেখে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম এখানে ভালো হোটেল হয়েছে হ্যাঁ বাবু চারটে ভালো হোটেল একটা খুব ভালো হোটেল খুব ভালোটায় নিয়ে চলো একটু বাদেই যে শহরটাকে আমি দেখতে পেলাম তা আমার অচেনা দারুণ দারুণ দোকান নতুন বাড়ি বিউটি পার্লার থেকে এটিএম টিভির শোরুম থেকে সিজাদ দোকান যা আছে সব আধুনিক শহরে এখানে তা পাশাপাশি সাজানো রাস্তাগুলো অনেক চওড়া হয়েছে যেন আলাদিনের দৈত্য এসে বদলে দিয়ে গেছে সব আর তখনই আমার ভয় করতে লাগলো কুসুম তুমি আছো তো এই শহরে খুব ভালো হোটেলের সামনে এসে অবাক হয়ে গেলাম ইন এবং আউট লেখা দুটো গেট মাঝখানে অনেকটা সুন্দর লন ওপাশে ঝকঝকে পাঁচতলা বাড়িটার ওপর লেখা আছে ডে অ্যান্ড নাইট এত বড় বাড়ি তখন কেউ এখানে চোখে দেখেনি রিক্সাওয়ালাকে ছেড়ে দিয়ে সুটকেস নিয়ে কাচের দরজা ঠেলে পা বাড়াতেই ঠান্ডা লাগলো বেশ বুঝলাম ঠান্ডা মেশিন চলছে রিসেপশনিস্ট মিষ্টি হেসে বলল ইয়েস প্রতিদিন থাকার জন্য আড়াই হাজার দিতে হবে সে সময় কোনো কোনো বাড়ির কর্তা ওই মাইনের চাকরি করতেন লিফটে উঠলাম তিনতলায় প্লাস্টিকের কাঠ ঢুকিয়ে দরজা খুললাম যে কোনো ফোর স্টার হোটেলে এরকম ঘর দেখতে পেতাম মনে পড়ল ছেলেবেলায় আমরা একটা হ্যারিকেনকে ঘিরে তিন ভাই বোন পড়তে বসতাম এই শহরেই না আমি ঠিক করলাম আর অবাক হব না দারুণ বিছানায় জুতো শুদ্ধ শুয়ে পড়লাম কতদিন কতদিন পরে আমি এই শহরে এলাম চল্লিশ হ্যাঁ ঠিক চল্লিশ বছর পরে এই বছরগুলোই আমি অনেক লড়াই করেছি কলকাতায় তারপর লন্ডন নিউ ইয়র্কে ঘুরেছে নিয়মিত এখন যাকে বলে সচ্ছল আমি তাই এখানে আমার কথা ছিল না আসার মনেই ছিল না গত সপ্তাহে বাংলাদেশিদের আমন্ত্রণে কানাডার টরন্টো শহরে গিয়েছিলাম অনুষ্ঠানে ভিড় হয়েছিল বেশ বক্তৃতা ছাড়াও আমাকে অনুগল্প পড়তে হয়েছিল কয়েকটা সবাই খুশি হয়েছিল অনুষ্ঠানের শেষে অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হঠাৎ চোখ তুলে দেখলাম তুমি সঙ্গে সঙ্গে চমকে উঠলাম চল্লিশ বছর আগের সব স্মৃতি ঝাঁপিয়ে পড়লো একসঙ্গে একটি বাইশ বছরের মেয়ের মধ্যে তুমি আসো কী করে সেই নাক চিবুক এবং চোখ কিন্তু কোথায় শেষবার দেখেছিলাম যখন তুমি বারো বারো বছরের মুখটাই যেন একটু পরিণত হয়েছে বাইশে আমাকে অবাক হতে দেখে সেই মেয়ে হাসল কি হলো তোমার নাম কি ফুল বাহ চমৎকার কি করো এখানে মাস্টার্স করেছি সামনের সপ্তাহে চাকরি শুরু করব। আপনার অনেক গল্প আমার পড়া খুব ভালো লাগে ফুল হাসতেই আবার তোমাকে দেখলাম আমি অনেক ধন্যবাদ আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন আমি কত ছোটো তাছাড়া আমি আপনি যে শহরে ছিলেন সেখানে জন্মেছি ফুল বলল কোন শহরে বাহ আপনার মনে নেই আপনার অনেক বইতে বারবার যে শহরটার কথা লিখেছেন ভুলে গেছেন ও তাই বুঝি কোথায় কোন পাড়ায় তোমার বাড়ি আমার পিসির নাম কুসুম কুসুমকুমারী আচমকা হৃৎপিণ্ড উপরে গেল গলায় কথা আটকে গেল জানেন এই যে আমি এখানে পড়তে এসেছি তা শুধু পিসির জন্যে আমরা তিন ভাই বোন বাবার ক্ষমতা ছিল না এখানে এত দূরে পড়তে পাঠাবার পিসি আমাকে খুব ভালোবাসে আমার দায়িত্ব ছেলেবেলা থেকে পিসি নিয়ে নিয়েছিল ও আপনার অনেক লেখায় পিসি আছে না হয়তো আপনি কীরকম এড়িয়ে যাচ্ছেন পিসিকে জিজ্ঞাসা করলেও এড়িয়ে যেত তোমার পিসি এখন কোথায় পিসি তো বাড়িতেই আছে স্কুলে পড়ায় তোমাদের বাড়িতে মানে আগের বাড়িতে হ্যাঁ পিসি বিয়ে করেনি দাদু মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয়েছিল তো আমি ভাবছি এবার পিসিকে আমার কাছে নিয়ে আসব। সেদিন ফুল আমাকে লাঞ্চ খাইয়ে দিল তোমার কথা আরও বলেনি এমনকি এই শহরটা যে এখন বদলে গিয়েছে সেই কথাও না ও শুধু বলেছে এখানে ওর আজকাল খুব একা লাগে জিজ্ঞাসা করাতে মাথা নেড়ে বলেছে কোনো ছেলের সঙ্গে ওর অ্যাফেয়ার হয়নি অনেকেই অ্যাপ্রোচ করেছে কিন্তু ওর খুব ভয় করে ছেলেদেরও বিশ্বাস করতে পারে না শুনতে ভালো না লাগলেও আমি চুপচাপ ছিলাম তারপর থেকে আমি কোনো কাজে মন দিতে পারছি না বারংবার মনে পড়েছে কুসুম তোমার কথা আচ্ছা আমি যখন পনেরো বছর বয়সে ওই শহর ছেড়ে এসেছিলাম তখন তুমি বারো আমি কি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন তুমি যখন কিছু বলতে আমি মানে বুঝতাম না আমার চেয়ে তিন বছরের ছোট তুমি তবু কীরকম রহস্যময় ছিল তোমার কথা আমাদের শহরের প্রান্তে রাজবাড়ির দীঘির পাড়ে নিয়ে তুমি বলেছিলে দেখো দীঘির জল দেখো আমি দেখেছিলাম তুমি জিজ্ঞাসা করেছিলে বলো তো দীঘি কার বন্ধু দ্য আমি বলেছিলাম দীঘি কি মানুষ যে কারো বন্ধু হবে তুমি হেসেছিলে না দীঘি আকাশের বন্ধু তাকিয়ে দেখো দিঘিতে আকাশের ছায়া পড়েছে আকাশের সব রং দিঘিতে কুসুম এগুলো কি ভালোবাসার কথা তখন বুঝিনি আজ আমি বুঝতে এলাম কলকাতায় ফিরে এসেই স্থির করলাম তোমার মুখোমুখি হব এই দেখা না হওয়া পর্যন্ত যেন আমার শান্তি নেই বিকেল চারটে বাজল তৈরি হয়ে নিলাম তোমার সঙ্গে দেখা করতে চাই দিনের আলোয় রাত নামলে নয় হোটেলের রিসেপশনে যারা সদা জাগ্রত তাদের কারো আমাকে চেনার কথা নয় একজন জিজ্ঞাসা করলেন আপনি যদি দূরে কোথাও যান তাহলে হোটেলের গাড়ি নিতে পারেন মাথা নেড়ে বললাম দূরে যাব না তারপর কৌতূহল হওয়ায় জিজ্ঞাসা করলাম আপনি নিশ্চয়ই এই শহরের মানুষ নন চাকরির সুবাদে এসেছেন না আমার বাড়ি এখানেই আচ্ছা কোন পাড়ায় এরকম বলিয়ে কইয়ে এরকম নব্ব চেহারার মহিলা আমাদের সময়ে এই শহরে ছিল না মহিলা বললেন টেম্পল রোডে আমার বাবা থাকতেন এখন আমরা থাকি নবাব পাড়ায় টেম্পল রোড খালের পাশে সেই সরুপথটা যেখানে কালীবাড়ি ছিল বলে ওই নামের রাস্তা হয়েছে ওখানকার অনেককেই চিনতাম বলে ওর বাবার নাম জিজ্ঞাসা করলাম একটা টেলিফোন অ্যাটেন্ড করে আসার সময় দিলেন মহিলা নিখিল চন্দ্র মিত্র হ্যাঁ নিখিলের মেয়ে আপনি আমার বাবাকে চেনেন চিনতাম খুব ভালো লাগলো ওকে আমার কথা বললে নিশ্চয়ই চিনতে পারবে বাইরে বেরিয়ে এসেও ঘোর কাটল না নিখিল আমাদের ক্লাসের সবচেয়ে শান্ত এবং সুদর্শন ছিল কিন্তু ওর সৌন্দর্যে মেয়েলি ভাবটার বাড়াবাড়ি ছিল কথাও বলতে একটু মেয়েলি ঢঙে মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ যারা পেত না তারা ওর সঙ্গে ভাব করে বেশ মজা পেত জনার্দন তো ঘোষণাই করেছিল সে কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে না নিখিলই ওর প্রেমিকা ওর সঙ্গেই সারা জীবন থাকবে সেই নিখিলের এত স্মার্ট মেয়ে ভাবতেই পারছি না নিখিলকে তার স্বভাব এখন বদলে ফেলেছে জনার্দনের সঙ্গে কি ওর সম্পর্ক এখনও আছে এসব প্রশ্ন মাথায় পাক খাচ্ছে তখন একটা রিক্সাওয়ালা আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্ন বাজালো রিকশায় উঠলাম তোমার বাড়িতে যেতে হলে শহরের অনেকটা ডিঙিয়ে যেতে হবে তখন ছিল সরু রাস্তা এখন সেটা বেশ চওড়া হয়েছে বাঁদিকে গুপ্তদের পুকুরটা চোখে পড়তেই জায়গাটাকে চিনতে পারলাম পুকুরটা এখনো আগের মতো রয়েছে অল্প জল হয়তো সরকারের আইন পুকুরটাকে বাঁচিয়ে রেখেছে প্রমোটারদের হাত থেকে কিন্তু এই রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান ছিল তারা কোথায় গেল এখন সাইবার কাফে বিউটি পার্লার আধুনিক ফাস্টফুডের দোকান পরপর দারুণভাবে সাজানো মোড়ের মাথায় এসে মনে পড়লো যতীন কাকার কথা ওর ভাইপো বুলু আমাদের সঙ্গে পড়তো তখন শহরের একমাত্র বই পত্রিকার দোকানটা ছিল যতীন কাকার দোকানটা ভেঙে রাস্তা হলেও পাশের দোতলা বাড়ির একতলায় সাইনবোর্ডটা দেখতে পেলাম বই টই হ্যাঁ ওই নামটাই ছিল তখন কিন্তু আমরা বলতাম যতীন কাকার দোকান রিকশাওয়ালাকে দাঁড়াতে বলে নিচে নামলাম বাইরে থেকে বুঝিনি ভেতরে বেশ ভিড় আর দোকানটাও ঢের বড় আগে যা ছিল তার তিনগুণ চারটি যুবক খদ্দের সামলাচ্ছে ভেতরের ক্যাশ কাউন্টারে বসে আছেন যে বৃদ্ধ তার ভুরুর চুল সাদা চুলের কোথাও কালো নেই আমার মনে যতীন কাকার যে চেহারাটা ভাসছে তার সঙ্গে অনেক তফাত মনের ছবির মুখে কিছু বলি রেখা চুল ভুরু সাদা করে দিতেই এই মুখটি তৈরি হল কি বই দেব বই চাই না ওর সঙ্গে কথা বলতে চাই চোখের ইশারায় যতীন কাকাকে দেখলাম যুবক যতীন কাকাকে জানাতে তিনি আমার দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করেও না পেরে উঠলেন এখনও পাজামা পাঞ্জাবি পরেন দেখছি কাউন্টারের ধারে এসে বললেন বলুন আপনি কি যতীন কাকা সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল এখন আমাকে সবাই দাদু বলে আপনি কি আমার ভাইপোর বন্ধুদেরকেও দাঁড়াও চোখ বন্ধ করলেন যতীন কাকা শম্ভু শম্ভুনাথ না নিজের নাম বললাম ওহে হে হ্যাঁ তাই তো তোমার ছবি তো বইয়ের পেছনে প্রায়ই দেখি তাছাড়া তোমার মুখাবয়াবের তেমন পরিবর্তন হয়নি এসো এ ভেতরে এসো ভেতরে ঢুকলাম আদর করে বসতে বললেন বললাম আপনার দোকানও বেশ বড় হয়েছে তা হয়েছে তবে সেটা স্কুল বইয়ের কল্যাণে তুমি এখন বিখ্যাত লেখক হয়েছ এই আমার দোকানেই তোমার প্রচুর বই স্কুলের প্রাইজ হিসেবে তোমার বইয়ের চাহিদা আছে এই তো দেখো সামনের সপ্তাহে গার্লস স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন লিস্টে তোমার অনেক বই আছে কথা শেষ করে একজনকে ডাকলেন গার্লস স্কুলের কুসুম দিদিমণি যে লিস্টটা দিয়ে গেছেন ওটা আনত লিস্ট এলো এটা কি তোমার হাতের লেখা তোমার হাতের লেখাতে কি তখন এমন মুক্ত ঝরত যতীন কাকা দেখালেন আমার আঠারোটা বই ওই তালিকায় রয়েছে কিছুক্ষণ কথা বলার মধ্যেই প্রচারিত হয়ে গেল আমি কে একজন ক্রেতা আমার বই কিনে এগিয়ে দিলেন অটোগ্রাফের জন্য অটোগ্রাফটা দেওয়ার পর যতীন কাকা জিজ্ঞাসা করলেন কতদিন আছো ঠিক নেই কিছু তুমি এই শহরের ছেলে এখানে ফিরে এসেছো এটা সবার জানা দরকার একটু প্রচার করলেই দেখবে লোকজন চলে আসবে তাহলে কাল বিকেলে আমার দোকানে তুমি থাকছো এটাই বলার ব্যবস্থা করি কদুর সঙ্গে যোগাযোগ আছে না ও কোথায় অস্ট্রেলিয়ায় যোগাযোগ দূরের কথা একটা চিঠিও লেখে না আমি উঠলাম যতীন কাকু বারংবার বললেন কাল ওখানে যাওয়ার কথা রিকশায় বসে ভাবলাম হয়তো লোকজন আসবে আমার বই কিনে অটোগ্রাফ নেবে অর্থাৎ আমাকে দেখিয়ে কাল কিছু লাভ করতে চান যতীন কাকু এখন তার ব্যবসা এমনিতেই ভালো তবুও আমি সেই ছোট্ট দোকানটায় বসে উনি যখন সারাদিনে তিন চারজনের বেশি খদ্দের পেতেন না তখনও ওকে অন্যরকম লাগতো আমাদের দোকানে গেলেই বলতেন সুকুমার রায় আর অবনীন্দ্রনাথ পড়ো না পড়লে জীবনটাকে দেখার চোখ তৈরি হবে না কুসুম ভাবতে পারো এই শহরের যে কেউ ছিল না বয়সে ছোটো হওয়া সত্ত্বেও তুমি যা বলতে তা বুঝতে যাওয়ার অনেক সময় লাগতো তাকে অটোগ্রাফ দিতে হবে এখানেই আমার মোটেই ইচ্ছে করছে না ইচ্ছে করে রিক্সাওয়ালাকে বললাম টেম্পল রোড হয়ে যেতে দেখলাম ক্যানাল বেশ চওড়া নৌকো ভাসছে দু তিনটে ভাসমান রেস্টুরেন্টও চোখে পড়ল। টেম্পল রোড চওড়া হয়ে গেছে নিখিলদের বাড়িটাকে ঠিক ঠাওর করতে পারলাম না একদিকে ক্যানাল অন্যদিকে সারি সারি নতুন দোতলা বাড়ি একটু বেশি আস্থা রেখেছিলাম নিজের ওপর নিখিলের মেয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আসা উচিত ছিল খোঁজাখুঁজি করলে হয়তো পাওয়া যেত নিখিলকে কিন্তু তাতে দিনের আলো নেভে যেত রিক্সাওয়ালাকে বললাম তোমার পাড়ায় নিয়ে যেতে নদীর ধারে তোমাদের বাড়ি আমার ফুলমাসি থাকতেন ঠিক তোমাদের পাশের বাড়িতে আমরা তখন খুব ছোট ফুলমাসির বাড়িতে গেলেই তুমি চলে আসতে তোমার যখন ছয় বছর বয়স তখন দারুণ ক্যারাম খেলতে পরপর পাঁচটা গুটি গড়তে ফেলতে আসে। দেখলাম অনেক নতুন বাড়ি হয়েছে ওই পাড়ায় তারপর বাঁধটার কাছে এলাম বাঁধের গায়ে রাস্তা রিক্সাওয়ালা জানালো নদীকে বাঁধা হয়েছে যাতে পাড়া ভাসিয়ে দিতে না পারে শেষ পর্যন্ত তোমাদের বাড়ি না টিনের চালটা নেই একতলা সিমেন্টের সুন্দর ছিমছাম বাড়ি বাইরে বারান্দা পাশের ফুলমাসিদেরটা দোতলা হয়েছে মেশো মারা যাওয়ার পর ফুলমাসি বাড়ি বিক্রি করে চলে গেছেন কলকাতায় ছেলের কাছে ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বলে গেট খুলে ভেতরে ঢুকলাম একটি কিশোর বারান্দায় এসে দাঁড়ালো আমাকে জিজ্ঞাসা করলো কাকে চাইছেন একটু অস্বস্তি হলো তোমার নাম বললে কি প্রতিক্রিয়া হবে ছেলেবেলায় এই শহরে কোনো অবিবাহিতা মহিলার কাছে কোনো পুরুষ আসতো না নাম করা দূরের কথা হেসে জিজ্ঞাসা করলাম তোমার নাম কী অনুপম বাহ খুব সুন্দর নাম কে দিয়েছে পিসিমণি তাই বল তিনি আছেন আছেন আপনি কি পিসিমণিকে চাইছেন থম ধরল বুকে কুসুম আমরা কি কেউ কাউকে কখনো দেখেছি ওর সঙ্গে দেখা করতে এলাম এখন তো দেখা পাবেন না কেন বিকেল হলেই পিসিমণির মন খারাপ হয়ে যায় কারোর সঙ্গে কথা বলে না বিছানায় শুয়ে গীতবিতান পড়ে চুপচাপ কিশোরের কথার মধ্যেই একজন মধ্যবয়সী মহিলা দরজায় এলেন আপনি কোথেকে এসেছেন আমি নাম বললাম আপনি কি লেখক হ্যাঁ ওই আর কি ও হো বসুন প্লিজ বারান্দায় সাজিয়ে রাখা চেয়ার দেখিয়ে এগিয়ে মহিলা আমরা আপনার লেখার খুব ভক্ত আমার মেয়ে ফুল হ্যাঁ হ্যাঁ আপনি জানলেন কি করে ওর সঙ্গে দেখা হয়েছিল আমেরিকায় আচ্ছা দেখুন তো গতকাল ফোন করেছিলাম অথচ একবারও বলেনি ও আপনার প্রায় সব লেখাই পড়েছে বসুন মহিলা আন্তরিক বসলাম আপনার মতো একজন মানুষ আমাদের বাড়িতে এসেছেন ভাবতেই ভালো লাগছে আপনার বাড়িও তো এই শহরে ছিল তাই না হ্যাঁ এখানেই আমি জন্মেছি এই নিয়ে খুব গর্ব আমাদের যখনই এই শহরের কথা লেখেন তখন সবাই খোঁজে পরিচিত কে আপনার লেখায় এলো আপনি বসুন দিদিকে ডেকে দিচ্ছি যদিও ব্যস্ত থাকে তাহলে বিরক্ত করার দরকার নেই মহিলা হাসলেন দিদি স্কুল থেকে ফিরে একটু আরাম করে বলেই ওদের বোঝানো হয়েছে মন খারাপ তাই কথা বলবে না নইলে এ তো বক বক করে মাথা ধরিয়ে দেয় আপনি চায় চিনি দুধ খান ওই হ্যাঁ আমি নর্মাল চা খাই মহিলা ভেতরে চলে গেলে অনুপম জিজ্ঞাসা করল আপনি দিদিকে কীরকম দেখলেন মোটা না রোগা কোনোটাই নয় খুব সুন্দর এই সময় ভেতর থেকে তার মায়ের গলা ভেসে আসতে সে বলল চলি বারান্দার বেতের চেয়ারে বসে দেখলাম বাঁধের উপর ধীরে ধীরে সন্ধ্যা নামছে এখানে বসলে আর নদী দেখা যায় না এই সময় তুমি এ দে এসে দরজায় দাঁড়ালে দে পরনে অফ হোয়াইট শাড়ি চুল হাত খোপায় জড়ানো চোখের চশমা না একটুও ভারী হয়নি শরীর তেমন রোগাও নয় ঈষৎ হাসলে এগিয়ে দেখাছে হঠাৎ ঠয়ের উচ্চারণ তুমি ঠিক ঠয়ের মতোই করতে সুচিত্রা মিত্র যেমন গান গাইবার সময় করেন কখনোই ঠ ট হয় না উঠে দাঁড়িয়েছিলাম চলে এলাম বসো এমন গলায় সে বলল যেন কাল বিকেলেও আমাদের দেখা হয়েছিল বসলাম তুমি বললে শুনলাম আমেরিকায় গিয়ে ফুলের দেখা পেয়েছিলে হ্যাঁ অনেক ফুল তবে টিউলিপটা ওই সময় ফোটেনি তাই তুমি তাকালে হ্যাঁ ও নিজেই আলাপ করলো আমি ওকে দেখে অবাক হয়েছিলাম একেবারে পিসির মুখ বসানো খুব সপ্রতিপ কথাবার্তা বলল তুমিই ওর সব কিছু তাই এলে মানে ফুলের সঙ্গে দেখা হওয়ার পর আমার কথা মনে এলো মনে এলো নয় মনে ছিল ফুল সেটাকে নাড়িয়ে দিল বলতে পারো ফুল বলল আপনার সব লেখায় পিসি আছে না বলল হ্যাঁ তা থেকে প্রমাণিত হয় মনে ছিলই প্রমাণ তো কেউ চায়নি তবে হ্যাঁ তুমি এই কয় বছরে আমাকে কেবলই অস্বস্তিতে ফেলে গেছো আমি কি তেমন অন্যায় করেছি অস্বস্তিতে ফেলেছি কীরকম এই শহরের যে কোনো নারী চরিত্র তোমার গল্প উপন্যাসে এলেই সবাই মনে করে সেটা নাকি আমি আমার কথা বলার ধরন নাকি তাদের মধ্য আমার কথা বলার ধরন নাকি তাদের মধ্য স্কুলের অন্য শিক্ষিকারা রঙ্গ করে বলেন তোমার উচিত ভদ্রলোকের কাছে লেখার অর্ধেক টাকা ডিমান্ড করা মেয়ে চরিত্র হলেই তার মধ্যে তোমাকে মিশিয়ে দিচ্ছেন গম্ভীর হয়ে গেল কুসুম আমি যত সামান্যই হই আমি আমি কারো মধ্যে যেতে চাই না আমাকে কেন আমার মতো একা থাকতে দেওয়া হচ্ছে না তা বুঝতে পারছি না আমি তোমার মুখের দিকে তাকাতেই তুমি মুখ ফেরালে যেন যা বলার বলা হয়ে গেছে আর এ নিয়ে কথা বাড়াতে চাও না এই সময় সেই মহিলা চা নিয়ে এলেন সঙ্গে কিছু খাবার কুসুম বলল নাম দীপা দীপাবলি আমার ভাইয়ের বউ মহিলা বললেন আমি কিন্তু আপনার দীপাবলির নামের যোগ্য নই কুসুম বলল ওই এক কথা দীপাবলি একটা বানানো চরিত্র তুমি বানানো হবে কেন তুমি তোমার মতো বানানো বললেই হলো তাহলে সবাই দীপাবলির প্রশংসা করে কেন মহিলা বললেন ওটাই লেখকের কৃতিত্ব যারা প্রশংসা করে তাদের জীবনটা ওই রকম হলে বুঝতে পারত কাজের রচলায় মহিলা ভেতরে চলে গেলেন এবং তখনই আমি জিজ্ঞাসা করলাম কুসুম তুমি কেমন আছো সে চোখ ঘোরালো চশমা খুলে আঁচলে মুছল কেমন দেখছো বললাম তুমি ভালো নেই এই ভঙ্গিতে তুমি কথা বলতে না তুমি যখন আমার কথা বলতে শুনেছ তারপর চল্লিশটা বছর চলে গিয়েছে একমাত্র আকাশ ছাড়া এত বছরে সব কিছু বদলে যেতে পারে আমি আকাশ নই পরিবর্তনটাই স্বাভাবিক পরিবর্তিত হওয়া মানে খারাপ থাকা নয় কুসুম বলল কথাগুলো সে বলছিল বটে কিন্তু মনে মনে জানলাম সে ভালো নেই কুসুম জিজ্ঞাসা করল তুমি কেমন আছো জিজ্ঞাসা করব না কেন ভালো না থাকলে কেউ এত লেখা লিখতে পারে না এটা তো একটা অভ্যেস লোকে যে অভ্যেসে চাকরি করে হয়তো কি জানি তারপর তাকালো সে আমার দেখে কেন এলে কোথায় এই শহরে হ্যাঁ এখানে তো তোমার কোনো কাজ নেই আমি কোনো প্রয়োজনে আসিনি এসেছি টানে এসে দেখলাম শহরটা একদম বদলে গিয়েছে যে হোটেলে উঠেছি সে সময় এমন হোটেল এখানে কল্পনাও করতে পারতাম না যতীন কাকার বইয়ের দোকানটাও বদলে গেছে ফিরে গিয়ে যে লেখায় লিখবো আমার ছেলেবেলার শহরটার ছবি আর আসবে না কোন হোটেলে উঠেছ বললাম সে বলল বাবা খুব দামি হোটেল এই শহরে এসে কোনো হোটেলে উঠব তাই ভাবতে পারিনি আগে ওঠার পর মনে হয়েছে ঠিক করেছি হাজার হোক হোটেলের ঘরগুলো পৃথিবীর সব দেশেই মোটামুটি একই চেহারার অনাত্মীয় বলে মনে হয় না চা শেষ করলাম মনে হওয়াতে প্রশ্ন করলাম তোমার ভাই ও বড়ো ছেলেকে নিয়ে কলকাতায় গিয়েছে তাহলে আজ উঠি কদিন থাকছ থাকার তো আর কারণ নেই কালই ফিরে যাব ফিরে যাবে হাসল সে যাও উঠে দাঁড়াতেই মহিলা এবং কিশোর চলে এলেন মহিলা বললেন কাল ছুটির দিন দুপুরে এখানেই খাবেন কুসুম বলল উনি কাল সকালেই চলে যাচ্ছেন সে কি কবে এসেছেন বোধহয় আজকেই তাই তো কুসুম আমার দিকে তাকালো মাথা নাড়ে হ্যাঁ বললাম আহা আর দিন থেকে যান না পরিচিত সবার সঙ্গে দেখা হয়েছে হেসে বললাম শহরটা এমন বদলে গেছে যে পরিচিতরা কে কোথায় আছে খুঁজে পাবো না তাছাড়া চল্লিশ বছর বাদে দেখা হলে এতকালের জমে থাকা স্মৃতি যে হোঁচট খাবেই তা আগে বুঝতে পারিনি চলি কুসুম বলল চলুন আপনাকে এগিয়ে দিই কিশোর জিজ্ঞাসা করল পিসি আমি তোমার সঙ্গে যাব তার মা ধমক দিল তুমি যাও পড়তে বসো সন্ধ্যা হয়ে গিয়েছে নিচে নেমে বললাম এগিয়ে দেওয়ার দরকার নেই সামনেই রিক্সা রয়েছে থাক না ও নিচের রাস্তা দিয়ে বাঁধের শেষে যাক আমরা বাঁধের উপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছে গেলে আপনি চলে যাবেন রিক্সাওয়ালাকে তাই বলা হলো ধাপে ধাপে পা ফেঁদে যখন বাঁধের ওপর উঠে এলাম তখন নদীর জল আরও কালো হয়েছে বললাম বাঁধ দিয়ে বন্যা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বাঁধটা সেই জন্যই দেওয়া কুসুম বলল চারপাশ এখন পাতলা অন্ধকার একটু হালকা বাতাস বয়ে গেল আমরা নদীর দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম বললাম কুসুম তুমি সংসারই হলে না কেন সে কি এতকাল তো সংসারই করছি হাসল সে বলো বিয়ে করিনি কেন বেশ তাই বিয়ের বয়স যখন হলো তখনই বাবা চলে গেলেন সবে স্কুলে পড়াতে ঢুকেছি ভাই ছোট দায়িত্ব নিতে হলো তারপর একটা বর খুঁজে আনবে তেমন কেউ পাশে ছিল না কথাটা কি বিশ্বাস্য সেটা তুমি যেমন ভাবো মিথ্যে নয় স্কুলের সহকর্মীরা চেয়েছিলেন শহরের কাউকে বিয়ে করি যাতে স্কুলের চাকরিটা থাকে উদ্যোগীও হয়েছিলেন কেউ কেউ আমি রাজি হইনি এই শহরের কাউকে বিয়ে করতে কেন তোমার প্রথম গল্প যেটা দেশ পত্রিকায় বেরিয়েছিল সেটা পড়ার পর মনে হয়েছিল এই শহরের কাউকে বিয়ে করাটা ভুল হবে কিন্তু কেন ব্যাখ্যা করতে পারবো না কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি বন্ধুত্ব মানেই তাকে স্বামী হিসেবে ভেবে নেওয়া নয় তুমি হয়তো জানো না এখানকার সবাই জানে তোমার সঙ্গে আমার গভীর প্রেম আছে ওরা ভুলে যায় তুমি পনেরো আর আমি বারো সেই আমাদের শেষ দেখা আসলে লিখে লিখে তুমি এই ভাবনাটা ওদের মনে ঢুকিয়েছ তাতে তুমি হয়তো বিখ্যাত হয়েছো কিন্তু আমার চারপাশে একটার পর একটা পাঁচিল উঠেছে বিষণ্ন গলায় বলল সে কিন্তু আমি তোমাকে আহত করতে কোনো লেখা লিখিনি তোমার নাম বা তোমাকে চিনতে পারা যাবে এমন কোনো সূত্র আমার লেখায় ছিল না কি ছিল সেটা তুমি ভালো করে জানো হাঁটতে শুরু করলো কুসুম তারপরেই হেসে ফেললো আলতো শব্দ করে তুমি ভেবো না আমি কোন অভিযোগ করছি কেউ একজন বহুদূরে থেকে আমায় কিভাবে দেখছে আমায় নিয়ে কি ভাবছে তা আবিষ্কারের মধ্যে অদ্ভুত আনন্দ তো আছে কি করব বলো আমি তোমাকে ছাড়া ভাবতে গেলেই অসার হয়ে যায় তাই যে চরিত্র আমার নয় তার মধ্যেও আমাকে মিশিয়েছো হ্যাঁ স্বীকার করলাম এই ভাবনা আমাকে নিয়ে ভাবনা তোমার মনে কবে এসেছে সেই প্রথম লেখা থেকে তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার অন্তত আট বছর পরে ততদিন তুমি বিবাহিত না তারও তিন বছর পরে তিনি জানেন জানি না শুনেছি তুমি এখন একা থাকো হ্যাঁ সে আর কথা বলল না আমরা বাঁধের শেষে চলে এসেছিলাম কুসুম বলল এবার ফিরে গিয়ে যা লিখবে সেখানে নিশ্চয়ই আমি থাকব না কারণ যে আমাকে এতকাল মনে রেখেছিল তার সঙ্গে এই আমার কোনো মিল দেখতে পেলে না আর যাই হোক এই আমাকে নিয়ে তো লেখা যায় না কথা না বলে হাসলাম আমি হঠাৎ সে নদীর দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করল তুমি তো এত লেখো বলতো নদী কার বন্ধু আকাশের জবাব দিলাম ঠিক কিন্তু আকাশ যখন অন্ধকারে তখন নদীও কালো দুজনের কোনো যোগাযোগ থাকে না যে যার নিজের মতো সে যেন নিজের সঙ্গে কথা বলল তখন আবার জিজ্ঞাসা করলাম কুসুম তুমি কেমন আছো সে তাকালো কি মনে হয় কুসুম আমি জানি তুমি ভালো নেই এবার শব্দ করে হেসে উঠল সে দূর চমৎকার আছি তোমার এত উপন্যাসের নায়িকাদের মধ্যে ছড়িয়ে আছে আমি খারাপ থাকবো কি করে হঠাৎ ঘুরে দাঁড়ালো সে তুমি তো আমাকে নিয়ে এত লেখো আর যদি বলি আমাকে নিয়ে এমন কোথাও চলো যেখানে বাকি জীবনটা আমরা পাশাপাশি থাকতে পারবো পারবে নিয়ে যেতে উত্তরটা নিজেই দিল সে পারবে না সম্ভব নয় ঝর্না নদী হয়ে গেলে আর পাহাড়ে ফিরে যেতে পারে না তার চেয়ে এই ভালো এই যেমন আছি এনাফ কুসুম ফিরে গেল বাঁধের ওপর দিয়ে ধীরে ধীরে অন্ধকার তাকে আড়াল করল নেমে এলাম রাস্তায় রিকশায় হোটেলে ফিরে আসতেই রিসেপশনের নতুন মেয়ে বলল স্যার আপনার একটা মেসেজ আছে টেলিফোনে ঘরে এসে বোতাম টিপতেই কুসুমের গলা শুনতে পেলাম শোনো আমি জানি তুমিও ভালো নেই